একদিকে নদীপথ অন্যদিকে সড়ক পাশে রয়েছে সমুদ্র বন্দর একটি এলাকা শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠতে এর বেশি কিছু প্রয়োজন হয় না হলেও দুইটি তিনটি গ্যাস কোম্পানি আর কয়েকটি হ্যাচারির মধ্যে সীমাবদ্ধ খুলনার দাকোপ বটিয়াঘাটা এলাকার উন্নয়ন তবে কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ার পেছনে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতা আর দলীয় কোন্দলকে দায়ী করেছেন এলাকাবাসী বটিয়াঘাটের সঙ্গে সড়ক ও নদীপথে যোগাযোগ রয়েছে দাকোপের তরমুজের জন্য এরই মধ্যে সারা দেশে ব্যাপক পরিচিতি ঘটেছে এই দুই উপজেলার পশুর নদ এবং শিবসা নদীর সংযোগস্থলের এই উপজেলাকে ঘিরে উন্নয়নের বিপুল সম্ভাবনা থাকলেও সেদিকে নজর দেয়নি কেউ এমনকি সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা বলা হলেও তাও হয়নি তবে বড় বড় নদ নদী অন্যদিকে শহরের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে এই এলাকাকে শিল্প এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা ধারাবাহিকভাবে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করলেও গত 15 বছরে এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনও সেই মান্ধাতা আমলের মতোই